কক্সবাজারের স্থানীয়দের কাছে রোহিঙ্গারা এক আতঙ্কের নাম। তাদের আশ্রয় শিবিরগুলোকে অপরাধের ঘাঁটি মনে করেন কক্সবাজারের বাসিন্দারা। রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি তাদের। বর্তমানে কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কুতুপালংয়ের 33টি ক্যাম্পে 11 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। এটা স্থানীয়ভাবে আপনার ব্যালেন্স হচ্ছে না আর কি। স্থানীয়দের কাছে রোহিঙ্গারা গলার কাটা, আশ্রয় পেয়ে তারা জড়িয়ে পড়েন নানা অপরাধমূলক কাজে। গত 6 বছরে 150 হত্যাকাণ্ডে রোহিঙ্গারা জড়িত বলে অভিযোগ। ইয়াবার মতো মাদকের সহজলভ্যতার জন্যও রোহিঙ্গাদের দায়ী করছেন স্থানীয়রা। কক্সবাজারে যত ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, যত ধরনের ধর্ষণ হচ্ছে, অপহরণ হচ্ছে, সব কিছুর পেছনে এই রোহিঙ্গারা এবং তাদের মাদক ব্যবসা তো সারা দেশকে শেষ করে দিচ্ছে। শুধু নিরাপত্তাই নয়, রোহিঙ্গাদের কারণে ভেঙে পড়েছে কক্সবাজারের জীবনযাত্রার মান, বেড়েছে ব্যয়। ক্যাম্পগুলোতে প্রতি বছর 30,000 রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। তাদের নানান কুসংস্কারের প্রভাব পড়ছে স্থানীয়দের মধ্যেও। এরা আসার কারণে আমাদের মহিলারা বেশ কিছু একটি অংশ, বড় অংশ লেখাপড়া থেকে পিছিয়ে গেছে, যুবকরাও পিছিয়ে গেছে। সব মিলিয়ে আমরা মোটামুটি একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে আমাদের উকিয়ার জন্য, বিশেষ করে সারা দেশের জন্য তো বটে। কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। সেখানেও তারা নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। দ্রুত তাদের ফিরিয়ে দিতে সরকারকে আরও তৎপর হওয়ার দাবি কক্সবাজারবাসীর। আলোচনার মাধ্যমে এই রোহিঙ্গা সমস্যাটা সমাধান করে তাদেরকে তাদের দেশে প্রত্যাবর্তন করা আমাদের দেশের জন্য এবং স্থানীয়দের জন্য এবং সকলের জন্য মঙ্গল বলে আমি কামনা করি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।